রান্না করে রাখে বাবা। কিন্তু চাচা জান, আমি যে রান্না করতে জানি না। অত বড় ছেলে তুমি বলো কিনা রান্না করতে জানি না। দুঃখে তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যখন একবার বলেছি তোমাকে রান্না করতে হবে, রান্না করতেই হবে। আমি যে রান্না করতে জানি না। দুঃখে আমরা আমি ছাড়িয়ে নেব। মাঝিকন ওকে ছেড়ে দাও। ওকে যখন আমি একবার বলেছি ওকে রান্না করতে হবে, রান্না করতে হবে, আর ফিরে এসে যদি দেখে রান্না করেনি তাহলে ওর চামড়া আমি কুটিয়ে নেব। চলো চলে এসো আমার সঙ্গে। আমানি মানি রে, ভয় পাইনি, তো রান্না কর, আমরা আসতেছি। মানি ভয় পাইনি, দে রান্না কর। কিন্তু চাচাজান যে আমাকে রান্না করে যেতে বলেছে, আমি যে রান্না জানি না, কি করে রন্ধন করব? ও হ্যাঁ, মনে পড়েছে, মা বলেছিল জঙ্গলে গিয়ে যদি কোনো বিপদে পড়িস বনের মা বনবিবিকে স্মরণ করবি। হে বনের মা বনবিবি, আমি যে বড় বিপদে পড়েছি মা, তুমি এসে আমার উদ্ধার করো। মা তুমি এসে আমার উদ্ধার করো। বনের মা বনবিবি, মা তুমি এসে আমার উদ্ধার করো। মা তুমি এসে আমার উদ্ধার করো। তাহলে চলো বাবুজান, আমরা এই গোটা আটার ভারী তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোন বাচ্চা কোনখানে কোন বিপদে পড়েছে। তাই চলো ভাই। আমার কে ডাকলো জঙ্গলে, বনে বিবি বিবি মা বলে, কে ডাকলো জঙ্গলে, বনে বিবি বন বিবি মা বলে, কে ডাকলো জঙ্গলে। শোনে বলি ভাই সজঙ্গলি যেতে হবে কেদ খালি, সজঙ্গলি ভাই সজঙ্গলি যেতে হবে কেদ খালি, শোনে বলি ভাই সজঙ্গলি। চলো
আমরা এই গোটা অটোর ভাতি তন্ন তন্ন করে খুঁজে দেখবো তাহলে চলে বাচ্চা কোন এখানে কোন বিপদে পড়েছে আমি দেখা দেবো এবারে পুরি নজরে কো রে জাগে রে দুঃখে ও ভাবি আমি যে তোরে মারে নজরে কো স্মরণ করলে বনেরে মা বন বিবি বলে তাই তো আমি তোমারে ডাকে সাড়া দিয়েছি দুঃখে তাকিয়ে দেখো আমি হলাম বনেরে মা বন বিবি মা মাগো ধনাই চাচা আমাকে রান্না করতে বলে গেছে কিন্তু আমি যে রান্না জানি না দুঃখে সেই জন্য আমি তোমাকে স্মরণ করেছি মা এই জন্য তুমি আমায় স্মরণ করেছো দুঃখে এর জন্য তোমায় চিন্তা করতে হবে না দুঃখে তুমি একটু সরে বসো আমি তোমার রান্না
তফা দেব জাদু মনে আরে সাধু হুয়ান পাকাইব আমি তফা দেব তাকে দেখো আমি তোমায় যে রান্না করে দিয়েছি তুমি আমায় নাম স্মরণ করে যখন হাড়িতে হাত দেবে যা চাইবে তুমি তা পাবে বাবা এখন আমি আসি দুঃখে যখন তুমি বিপদে আপদে পড়বে সেই সময় তুমি আবার আমায় স্মরণ করো আবার আমি তোমায় দেখা দেবো আসি বাবা দেখো মা তুমি কি চলে যাবে কিন্তু আমার খুব ভয় হচ্ছে কেন বাবা শুনেছি যে এই গভীর জঙ্গলে অনেক বড় বড় বাঘ ভাল্লুক আছে তারা যদি আমার খেয়ে ফেলে তাহলে কি বাবা কোনো চিন্তা করো না চিন্তা কি রে দুঃখে থাকো সুখে সুখে ওরে রায়ে খাইবে তোমারে চিন্তা কি রে দুঃখে ও বাবা থাকো মন সুখে রায়ের সাধো থাক মন সুখে রায়ের সাধো নাই বাপ তোমারে খাইবে চিন্তা কি রে দুঃখে দিবে রে নামে সেখান হতে ধোয়া
ज्ञान होते धोना देवे रे नाम आए शकन होते रे बाप देखो माँ महाबोले खान होते धोना होते धोना देवे रे नाम आए शकन होते रे बाप देखो माँ महाबोले अरे राय खड़ी बोसता तुम्हारे खाई में उतारी बोरे बाप आठारो भाटी दे चिंता की रे दुखे थको बोलो सुखे राय साधो नहीं बाप तुम्हारे खाई দুঃখে শুনো বাপ যখনই বিপদে পড়বে তুমি তো আমায় স্মরণ করো আবার আমি তোমায় সঙ্গে সঙ্গে দেখা দেবো ঠিক আছে মা তাহলে এখন আসছি দুঃখে আসছি বাবা এসো মা এসো মাঝিগর ভাই মনাই সারা বন তন্ন তন্ন করে কোথাও এক ফোঁটা মোম মধু পেলাম না আমাদের যে বড় ক্ষুধা লেগেছে ওদিকে নৌকার উপর বাপ দুঃখেকে রেখে এসছি তাই চলো আমাদের খুব ক্ষুধা লেগেছে আমরা এখন নৌকার কাছে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে দিই তাই চলো তাই চলো মাঝিগর ক্ষুধা যার আমি পথ চলতে পারছি না আমি যে বড় ক্লান্ত বাবা দুঃখে বাবা দুঃখে তুমি আমাদের জন্য রান্না করেছো বাবা বাবা দুঃখে তুমি আমাদের জন্য যদি রান্না করে থাকো তাহলে আমাদেরকে খেতে দাও বাবা আমাদের যে খুব ক্ষুধা পেয়েছে মাঝিগর আমাদের দুঃখে রান্না করেছে খেয়ে দেখো কেমন হয়েছে কেমন খেয়ে খেতে লাগছে খেয়ে দেখো ভালো করে সবাই পেট ভরে খাও বলো মাঝিগর এরকম খানা তো আঙ্গার মারও পারি না ভালো রান্না করেছে তাই না রান্না এরকম খানা দুঃখে বেটা কি করে কইলো হ্যাঁ বাবা দুঃখে আচ্ছা বাবা দুঃখে এদিকে এসো বাবা বাবা দুঃখে এমন রান্না কে করেছে বাবা তুমি রান্না করেছো বাহ খুব সুন্দর রান্না করেছো বাবা আমাদের আমাদের পেট ভরে গেছে বাবা খুব ভালো রান্না হয়েছে মাঝিগণ আমাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে তাই বলছি এখানে তো কোনো মধু পেলাম না তাই আর বিলম্ব না করে তোমরা এখনই এই মুহূর্তে এখান থেকে নৌকা ছেড়ে দাও এই নৌকা ছেড়ে নিয়ে চলো আমরা এখন যাব কেদোখালির চরে সেই কেদোখালির চরে গিয়ে ওখান থেকে আমরা মোম মধু ভর্তি করে আমরা আবার বাড়ি থেকে রওনা হব তাহলে আর দেরি করো না চলো খুব তাড়াতাড়ি চলো মাঝিগণ সদগর সাহেব নৌকাতে প্রচন্ড ঢেউ উঠছে নদীতে নৌকা শক্ত করে ধরে বসবেন মাঝিগণ তাহলে আর অবিলম্ব কাজ করো অবিলম্ব করো না তাহলে চলো এই মুহূর্তে আমরা যাই কেদোখালি চরে বলে সাধের ডিঙ্গা চল রে বাইয়া চল আর
বলে সাধের ডিঙ্গা চল রে বেয়ে চল হেয়া বলে সাধের ডিঙ্গা চল রে বেয়ে হয়তো ধরাই মরাই নৌকা ছেড়ে যায় কেঁদো খালির জ্বরে, তবে কি দুঃখে কে আমাকে দিয়ে যাবে না? না না, দুঃখে কে যদি আমাকে না দিয়ে যায় তাহলে ওর লোকজন আমি সব ডুবি করব। হ্যাঁ আমি যাই, আমি এগিয়ে যাই, আমি এগিয়ে গিয়ে দেখব ওই ধনাই সৌদাগর তার মম মধু ভরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে, তারপর ওই দুঃখেকে দিয়ে যাবে আমাকে পূজা রূপে। তারপর আমি তাজা মাংস করিব ভক্ষণ, নদী ভরা ঢে বোঝো না তোকে কেন তড়ি নিয়ে বাউ 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 রে ভরসা করি হে ভব কান্ডারে তোরে বাউ 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 রে নদী ভরা ঢে বোঝো না তোকে কেন তোরি নে বাউ 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 রে ভরসা করে হে ভব কন্ডারে ভরসা হে ভব কন্ডারে কেন তোরে নে বাউ বাউ রাঠে বোঝো না তোকে কেন তোরে নিয়ে বাউ 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 রে ধরো হাল বোন মাঝিটারে
পাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি টারে তোর গেল রে দেখো মাঝিগণ ভাই বোনাই আমরা দেখতে দেখতে কেদুখালি চরে পৌঁছে গেছি মাঝিগণ তোমরা এইখানে নৌকা লঙ্ঘন করো এইখানে নৌকা লঙ্ঘন করো আর নৌকা লঙ্ঘন করে চলো আমরা ওই বনে থেকে মম মধু ভেঙে আসি আর বাবা তুকে বাবা তুমিও চলো আমাদের সঙ্গে চলো আমরা ওই বন থেকে তুমিও পরিদর্শন করে এসো এসো বাবা তোমরা সবাই মিলে আমার সঙ্গে চলে এসো তাই চলুন সর্দার সাহেব বলাই মাঝিগণ ওই তো মৌ দেখা যাচ্ছে ওই মৌ ভাঙো তোমরা ভাঙে আমাদের নৌকা সব ভর্তি করে নাও ভাঙো ভাঙো মাঝিগণ মৌ মধু ভাঙো আমাদের তো আশা পূর্ণ হয়ে গেছে আমাদের মন মধু ভরে গেছে তাই বলছি আর বেশি বিলম্ব করো না তাড়াতাড়ি চলো আমাদের এখন ওই নৌকা ছেড়ে দেশে ফিরে যেতে হবে হ্যাঁ আর বলছি কি তোমরা সবাই যখন দেশে যাবে তাই মালপত্র তাড়াতাড়ি গুছিয়ে ফেলো আর রান্নার কিছু ব্যবস্থা করো সদগর সাহেব নৌকার মধ্যে একটাও কাঠ নেই রান্না হবে না কষ্ট নেই কোনো কষ্ট নেই নৌকার মধ্যে আমি তো হাঁচা করে দেখলাম কোনো কষ্টই নেই তাই বলছি শোনো বাজিগণ নৌকার মধ্যে যখন একটা কষ্ট নেই কষ্ট না থাকলে তো রান্না হবে না তাই বলছি তোমাদের মধ্যে যে কেউ একজন ওই পুনে থেকে কষ্ট ভেঙে নিয়ে এসো বাবা বাগের ভয় আছে আমরা যাব না তোমরা যাবে না তাহলে কি আমি যাব তা আমি কি করব আমরা তো নৌকা এনেছি আমরা কাঠ ভাঙতে যাব কেন তাহলে তাহলে ওই পুনে থেকে কষ্ট ভেঙে আনবে কে বলে কে যাবে আমি জানি না তুমি জানো না মাঝিগণ তুমি যাও তুমি গিয়ে ওই বনে থেকে কষ্ট ভেঙে আনো আমার বাবা যাইনি আমার ঘরে চার চারটি বিবি আছে ও বাবা বাঘ বনি আছে আমরা যদি ওই কাঠ ভাঙতে গিয়ে যদি বাঘে খায় হ্যাঁ মরে যাবে শোনো মাঝিগণ তোমরা আমার কথা অরবরে কথা বাড়তি কথা বলছো আমি তোমাদের বলেছি তোমরা ওই বনে থেকে কাষ্ঠ ভেঙে আনতে আমি তোমাদের বলেছি কাষ্ঠ ভেঙে আনতে তাও আমার কথা তোমরা অবাধ্য করে আমার কথার মেরে কথা বলছো ভাই মনাই আমি পারবো না ভাই মনাই আমি পারবো না ভাই রান্না করতে গেলে তো কিছু ভয় হচ্ছে বড় ভয় হচ্ছে মহারাজ আমি পারবো না তাই বলছি মাঝিগণ তো বলছে আমি না যেতে পারবে না তাই বলছি ভাই এখন কষ্ট ভাঙতে কে যাবে ভাই দাদা এই দুঃখে কে পাড়ি দিলে হয় না দুঃখে কে হ্যাঁ আমি তো আমি বলছিলাম বাবা দুঃখে তুমি কিছু কষ্ট ভেঙে নিয়েছো তাড়াতাড়ি আমরা ততক্ষণ এখানে বসে আছি হ্যাঁ মনাই 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 তুমি ঠিক বলেছো মনাই তুমি ঠিক বলেছো বাবা দুঃখে রান্না করে খেতে হবে তো তুমি কিছু কষ্ট ভেঙে নিয়েছো বাবা বাবা দুঃখে শোনো বাবা তুমি এতদিন আমাদের সঙ্গে বনে মহল করতে এসছো আমি তোমার কোনো দিন কোনো কাজ বলে নেই তাই আজ তোমাকে বলছি বাবা তুমি তুমি বনে থেকে কষ্ট ভেঙে নিয়ে এসো না চাচিজান আমি যেতে পারবো না চাচিজান
বেয়াদব নওয়া কুল শয়তান কথা নাই শোনে কাটিয়া জবাব দেয়।